বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ ধারা, যে চিরকাল পাঠককে আকর্ষিত করেছে নিশির ডাকের মতো। গা ছমছমে অপরাধের জগৎ, নিষিদ্ধ জগৎ, অথচ কোনো না কোনো অপরাধ তো হয়েই চলেছে আমাদের চারপাশ ঘিরে, আর ঘনিয়ে উঠছে রহস্য। সেই রহস্য হয়তো কখনো উন্মোচন হচ্ছে, আবার কখনো। ছ নম্বর এপিসোড আমাদের আসছে শুনে আমার এক বন্ধু আমাকে বলল, তুই বেছে বেছে এই গল্পটি ছ নম্বর এপিসোডেই ঠিক করলি? আমি বললাম, হ্যাঁ, ভেবে করিনি, কিন্তু কেন বলতো? সে বলল, ছয় সংখ্যাটাই তো শয়তানের সংখ্যা, সিক্স সিক্স সিক্স। শুনেই কেমন শিশির করে উঠল গাটা। হতে পারে কাকতালীয় যোগাযোগ, কিন্তু মনে হলো অজ্ঞাতেই যেন ঢুকে পড়লাম রহস্যের বৃত্তে। আর আজ শোনাবো অসিত মৈত্রের কাহিনী অবলম্বনে খুনো খুনি খেলা। রহস্য কাহিনীর পাতায় পাতায় অনেক খুনের গল্পই আপনারা পড়ে থাকেন, সেসব গল্পের গোয়েন্দাদের দক্ষতা কি অসাধারণ, কত নিপুণ তাদের বিশ্লেষণী ক্ষমতা। যে কোনো জটিল চক্রের বেড়াজাল তারা অনায়াসে কেটে দুভাগ করে দিচ্ছে, তাদের অদ্ভুত ক্ষমতার তারিফ না করে পারা যায়। শার্লক হোমস, মিস মার্বেল, ব্যোমকেশ বক্সী, এদের কাজ কারবার তো রীতিমতো ভেলকি বলেই মনে হয়। কিন্তু সত্যি বলতে কি, সাহিত্যের পাতা থেকে বাস্তব পৃথিবীটার ফারাক প্রায় আসমান জমি। এই সমস্ত গোয়েন্দাদের বইয়ের পাতা থেকে তুলে এনে পৃথিবীর বুকে যদি ছেড়ে দেওয়া হয়, তবে দেখবেন দুদিনেই তাদের খ্যাতির ফানুস ভেঙে চুপসে গেছে। দৈনিক কাগজের পত্রিকায় প্রায় সেই দেহের ছবি দেয়া থাকে। রেললাইনে বা জংলা কোনো জঙ্গলের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানতে পারবেন হত্যাকারীর হদিশ পাওয়া তো দূরের কথা, অনেক সময় মৃত ব্যক্তির সঠিক ঠিকানাটাই খুঁজে বের করতে পারে না পুলিশ। তাছাড়াও পথে ঘাটে খুন তো আকচারিক ঘটছেই, তার মধ্যে কতগুলোর কিনারা হচ্ছে আর কতগুলো পুলিশের ফাইলে চাপে পড়ে বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে, তারই বা সঠিক হিসেব রাখছে কে? এই ধরুন, আমার কথাই ধরুন না, এই পর্যন্ত ছেলে মেয়ে কচি বুড়ো মিলে মোট পাঁচটা খুন করেছি আমি। না না না, রাঁচির পাগলা গারদে বসে আমি আপনাদের গল্প শোনাচ্ছি বলে হাসবেন না। আমি এই শহর কলকাতারই একজন অত্যন্ত স্বাধীন নাগরিক। যদি মনে করেন আমাদের সরকার কি এতই বেহের, এত সুন্দর খাসা উক্তি পাওয়ার পরেও আমাকে গ্রেপ্তার করছে না কেন, সেদিকটাও আমি বেশ ভেবে চিনতে রেখেছি। তাদের কাছে আমি এটা সোজা গল্প বলে চালিয়ে দেব। গল্প লেখার অধিকার তো আপনার আমার সকলেরই আছে, কি তাই না? তবে এমন মনে করবেন না আমি একের পর এক এতগুলো খুন করে গেলাম আর পুলিশের গায়ে তার আজটুকুও লাগলো না। প্রথম খুনটির পরে তো আমাকে তারা যথেষ্ট নেক নজরে দেখতে শুরু করেছিল। জাদরেল দারোগা বিপিন সাহু দু তিনবার আমার ডেরায় আনাও দিল, জেরায় জেরায় আমাকে একেবারে জেরবার করে তুলতে লাগলো। কেন এসেছিল, কোথায় গেল, রোজ আসতো কিনা, আমার সঙ্গে মেয়েটার কিরকম সম্পর্ক ছিল, মানে এই সাত সত্তর নানান প্রশ্ন। কিন্তু আমিও কি তেমনি কাঁচা ছেলে, সব কটার প্রশ্নের উত্তর দিয়েছি একেবারে মেপে মেপে হিসেব করে। শেষকালে মুখটি চুন করে একসময় আস্তে আস্তে চলে গেল জাদরেল দারোগা বিপিন সাহু। এরপরেও অবশ্য আমার পেছনে লেগেছিল, কিন্তু কাজ তাতে কিছু হয়নি, শুধু হয়রানি সার হয়েছে তার। দেখুন, আপনারা যদি আর পাঁচটা খুনির মতো আমাকে মনে করেন, তাহলেও কিন্তু মস্ত বড় ভুল করবেন। দস্তুর মতো ভদ্রঘরের ছেলে আমি,
লেখাপড়া করে বিএসসি পাস করেছি, খুন করা মোটেই আমার পেশা নয়। তবে ইদানিং মনের মর্জি মাফিক দু চারটে খুন আমি করেছি, রিয়াকে দিয়েই আমার খুনের হাতে করি। এখনো যে মাঝে মধ্যে মন খারাপ না হয় এমনটা নয়। আমাকে আপনারা এতটা নিষ্ঠুর ভাববেন না, কিন্তু কথায় আছে নিয়তের লিখন কে খণ্ডাবে, আমি তো ছাড় নিমিত্ত মাত্র। এই রিয়াকেই তো একদিন বুক ভরে ভালোবাসতাম আমি, কলেজ জীবনের সেই স্বপ্নমতির দিনগুলো কি বলা যায়। রিয়ার যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমার গোটা হৃদয়টা কি শূন্য হয়ে যায়নি? আমার বুকের ভিতরকার আকাশ পাখিটা কি অসহ্য যন্ত্রণায় লুটিয়ে পড়েছিল বাস্তব পৃথিবীর কঠিন মাটিতে। তবে সময়ই সব ব্যথা মুছে নেয়, ক্রমে ক্রমে আমার মনের মধ্যেও বিস্মৃতির পোলে পড়লে দিল সে। ছেলেবেলায় বাবাকে কবে হারিয়েছি মনে পড়ে না আমার। বাবা মরে যাওয়ার পর ইন্স্যুরেন্সের কিছু থোক টাকা এসে পড়েছিল মায়ের হাতে, তার উপরে নির্ভর করেই মা আমাকে মানুষ করার দায়িত্ব নিয়েছিলেন। দুঃখের সংসারে মা আমাকে তিলমাত্র আজ পর্যন্ত লাগতে দেননি। আমার মা ছিলেন যথেষ্ট মিতব্যয়ী প্রকৃতির, তাই বাবার মৃত্যুর পর 18 বছর সংসার চালিয়েও টাকার কিছুটা অবশিষ্ট অংশ তখনও রেখে যেতে পেরেছিলেন ব্যাংকে। না, লেখাপড়ায় আমি খুব একটা খারাপ ছিলাম না, মায়ের বিদ্যের দৌড় ওই কথামালা বোধোদয় পর্যন্ত, কিন্তু ছেলের পড়ার দিকে মায়ের দৃষ্টি ছিল প্রচণ্ড সজাগ। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে পড়তে বসিয়ে মা নিজেও বসে থাকতেন কাশীরাম দাসের মহাভারতখানা কোলে নিয়ে। আমি কি পড়ছি মা হয়তো সবসময় খেয়াল করতেন না, কিন্তু পড়ায় আমার মন আছে কি না সে এটা খুব বুঝতে পারতেন। আর পাছে নষ্ট হয়ে যায় সেই আশঙ্কায় বাইরের কোনো ছেলের সাথে আদৌ মিশতে দিতেন না আমায়। তাই মা ছাড়া বন্ধু বলতে আর বিশেষ কেউ ছিলই না। স্কুল জীবনটা অতএব মায়ের কড়া নজরেই কাটাতে হয়েছে আমাকে। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এসে ঢুকলাম। ছেলে বড় হয়েছে দেখে মায়ের প্রখর দৃষ্টি একটু একটু করে শিথিল হতে শুরু করল। তবু ফার্স্ট ডিভিশনে আমি আইএসসি পাস করলাম। রিয়া যখন আমাদের কলেজে প্রথমে অ্যাডমিশন নিল তখন আমি থার্ড ইয়ার। বেশ বড় লোকের মেয়ে, দেখতে শুনতেও বেশ ভালো, তাই সকলে একটু বুক ফুলিয়ে চলার চেষ্টা করত রিয়ার সামনে। আর রূপবান ধনবান দুলালের অভাব তো ছিল না আমাদের কলেজে, কিন্তু অদৃষ্টের কি অদ্ভুত পরিহাস, হঠাৎ একদিনের আলাপের পর কেন জানি না আমার সঙ্গেই রিয়ার সম্পর্কটা নিবিড় হয়ে উঠতে লাগলো আস্তে আস্তে। নারী চরিত্রের বিচিত্রতম দুর্গমতার অন্ত আমার অজানা, তাই আমার প্রতি রিয়ার আকর্ষণের কারণ আমি খোঁজার চেষ্টা করিনি কখনো। তার এই ভালোবাসাকে সহজ সত্য স্বাভাবিক ভেবেই ধরে নিয়েছিলাম আমি। আসলে ছেলেবেলা থেকেই আমি বড় নিঃসঙ্গ, পৃথিবীতে সঙ্গী বলতে তো আমার মা ছাড়া কেউ ছিল না। রিয়ার সঙ্গ আমায় যখন অপার্থিব আনন্দের পথে নিয়ে গেল, সে যে কি অপরিসীম আনন্দ ভাষায় তাকে ব্যক্ত করা অসম্ভব। আমার দিন রাতের সমস্ত স্বপ্ন রিয়াকে নিয়ে ঘিরে উঠতে লাগল। আর বুঝতেই পারছেন আমার দেহে তখন নবীন যৌবনের জোয়ার, বয়স কম অভিজ্ঞতাও কম, বাস্তব পৃথিবীর কঠিন মাটিতে অমৃ খেয়ে পড়িনি একবার। এই অবস্থায় কল্পনার পাখা কত না সুদৃঢ় বিস্তৃত হয়, আর এই স্বপ্নগুলোর উপর দিয়ে দিনগুলি যেন বরাবর হেঁটে চলেছে, হেঁটে চলবে মানে এমনটাই ভাবতে ভালো লাগে আর কি। তো সেবার গরমের ছুটিতে রিয়ারা দার্জিলিং বেড়াতে গেল। যাবার আগের দিন রিয়া নিজে থেকেই আমাকে আউটরান ঘাটে টেনে নিয়ে গেছে। গঙ্গার ধারে
একটি নির্জন বেঞ্চে অনেকক্ষণ বসেছিলাম আমরা। আসলে দুজনেরই বুকের ভেতরে এত বেশি কথা এসে ভর করেছিল, সেগুলোকে ধীরে সুস্থে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিলাম না কেউই। শুধু অব্যক্ত বেদনায় ছটফট করে গুমড়ে গুমড়ে কেঁদে মরছিল মনটা। দেখো না, আমার একটু ইচ্ছে নেই গো, কিন্তু বাড়ি শুধু সব পাই যাবে, আমি সেখানে জোর করে তো না বলতে পারছি না। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি রিয়া, কিন্তু এতগুলো দিন বলো তুমি একবার, দেড় মাস, উফ মা গো, এতদিন তোমাকে না দেখে আমি থাকবো কি করে? আমাকে দেখতে না পেলে তোমার কষ্ট হবে রিয়া। শোনো, আমার কি ভীষণ ইচ্ছে ছিল জানো, বিয়ের পরে আমরা হানিমুনে যাব কোন একটা হিল স্টেশনে। দার্জিলিং তো ঘরের কাছেই, দার্জিলিং হোক কি গ্যাংটক না তো সিমলা কি পাহাড়। তোমার পাহাড় তোমার এত ভালো লাগে? ভীষণ ভীষণ ভালো লাগে, সমুদ্র না জঙ্গল না পাহাড়, তুষার মৌলি মিস্টিক, উঁচু উঁচু চূড়া, তাতে বরফের চাদর, সূর্যের আলো এসে পড়েছে তার উপর চকচক করছে যেন মাথার মুকুট, ছবিতে দেখে বলে আমার পাগল পাগল লাগে, আর সেখানে গেলে তো দেখো না কি বিচ্ছিরি। দার্জিলিং এ যাবো, এসবই তো পাবো, শুধু তুমি আমার কাছে নেই। কি এমন কাজ করলো রিয়া, তোমার বাবার একেবারে একটানা দেড় মাস? কাঠের ব্যবসা তো, আর ওইদিকেই মানে নর্থ বেঙ্গলের নতুন কাদের কাদের সঙ্গে কন্ট্রাক্ট হবে, বাবা সবকিছু নিজে দেখে শুনে বুঝে নিতে বেশি ভালোবাসে, পরে হয়তো কোনো কর্মচারীকে পাঠিয়ে কাজ হয়ে যাবে, কিন্তু প্রথমটায়। বুঝতে পেরেছি, ওনার দিক থেকে ঠিকই আছে, এতক্ষণ সময় বাইরে থাকবেন, কাজও হলো, পরিবারকেও দেখাও, কিন্তু আমরা মানে আমাদের, আমি না মাঝে মাঝে ভাবি হানিমুনে গেছি আমরা, তোমার হাতটা জড়িয়ে ধরে পাহাড়ি পথ বেয়ে উঠছি, আর কোথা থেকে একটা মেয়ে এসে আমাদের দুজনকে একসঙ্গে ঘিরে ধরলো, আমরা দুজন মেঘের মধ্যে হারিয়ে গেলাম, কিছুক্ষণ আর কেউ আমাদের দেখতেই পেল না, কি দারুণ বলো? সত্যি সত্যি দারুণ। কিন্তু রিয়া, কিন্তু এখন যে দুর্ভাবনার কালো মেঘ এসে একা আমাকে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরছে, রিয়া রিয়া আমার বড্ড একা লাগবে রিয়া। বুঝতে পারছি গো, ঠিক এই সময় গরমের ছুটিটাও পড়লো, বাবা তো আরো উৎসাহ নিয়ে বলল ভালোই হয়েছে, আগে পরে হলে এমন ভাবে সবাই একসঙ্গে যাওয়া ভারী মুশকিল হতো, কি করে বলি বলো তো, তোমরা সবাই যাও আমি একা থেকে যাচ্ছি কলকাতায়। না 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 না, সেটা তো কোনো মতেই সম্ভব নয়। ওমা, একটু আগেও কেমন আলো ছিল, গঙ্গার ওপারটা এখন আর দেখাই যাচ্ছে না, দেখো বিকেল গড়িয়ে কেমন চুপ করে সন্ধে নেমে এলো। হ্যাঁ সন্ধে, আমাদের স্বপ্নের দিনগুলোর মধ্যেও হয়তো নিয়তি সন্ধে লিখে দিল। অমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে জানো, খুব কষ্ট হচ্ছে আমার রিয়া। মাস দেড়েক বাদে যখন রিয়া ফিরে এলো তখন যেন চেনাই যায় না, এমনিতেই গায়ের রং বেশ ফর্সা, আর তখন যেন টকটকে লাল হয়ে উঠেছে ওর নিটল গাল, সারা গায়ে টসটস করে ফেটে পড়ছে গোলাপি আভা। শুধুমাত্র চেহারাই নয়, হাব ভাব স্বভাব চরিত্রেও কেমন একটা পরিবর্তন হয়ে গেছে রিয়ার। কলেজের করিডরে আমাকে দেখেই কেমন আড়ষ্ট ফ্যাকাশে হয়ে গেল ওর মুখ, কেন কেন ঠিক বুঝতে পারলাম না। আমি ডাকতে গেলাম কোনো কথা না বলেই, মাথা নিচু করে ও চলে গেল। আমি অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলাম ওর চলে যাওয়া পথের দিকে। আশ্চর্য, কদিন পর থেকে কলেজেই এলো না, শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে পাত্র এক তরুণ ডাক্তার।
দার্জিলিংয়ের পাহাড়ি পথে আলাপ হয়েছিল দুজনের। তারপর ছেলেটা আত্মীয়তা পাতিয়ে নিয়েছিল ওদের সাথে সুযোগ বুঝে। রিয়ার বাবাও মৃদু হেসে স্বীকৃতি দিয়েছিলেন তাকে। মাসখানিক বাদে বিয়ে হয়ে গেল ওদের। আমার সেই দিনগুলোর কথা আপনাদের কি করে বোঝাবে? দুঃখে, অপমানে, লজ্জায়, হতাশায় গোটা পৃথিবীটা যেন ঝাপসা হয়ে এলো আমার চোখের সামনে। মাধ্যাকর্ষণ শক্তিটার উপস্থিতিও বুঝে টের পাচ্ছিলাম না আমার মনটার মধ্যে। কি করব, দিন কত পাগলের মতো ঘুরে বেড়ালাম এখানে ওখানে। তারপর ওই যে বলে না, টাইম ইজ দ্য বেস্ট কিলার, একদিন রিয়ার স্মৃতিটাও ঘুমিয়ে পড়ল আমার বুকের মধ্যে। আমি যে বছর কলেজ থেকে পাশ করে বেরোলাম ডিসেম্বর মাসে, সে সময় আমার মা গত হয়েছে। এতদিন ধরে মাকে যে দেখে আসছি, মারও যে মরবার মতো বয়স হয়েছে এ কথা স্বপ্নেও ভাবিনি। প্রথমটা পুরো বিভ্রান্ত হয়ে পড়লাম। ভাবলাম এ পৃথিবীতে আমারও বুঝি আর কোনো অস্তিত্ব নেই, সকলের মধ্যে থেকেও আমি যেন সম্পূর্ণ একা, সঙ্গীহীন, সাথীহীন, কি দুর্বিষহ একনিষ্ঠ জীবন। এ যেন শুধুই একক নিঃসঙ্গ জীবন, এ যেন শুধুই বেঁচে থাকার জন্যই দিনের পর দিন সময় কাটিয়ে যাওয়া। মনের যখন এইরকম একটা অবস্থা, তখন রাসবিহারী মোড়ে অলোকের সঙ্গে দেখা। আরে বিক্রম না? অলোক, কদিন পরে দেখা রে, কলেজের পর তো। আমি তো রেজাল্ট বেরোনোর পরেই বাইরে চলে গেলাম, মেজ মামা বোম্বেতে থাকে, খুব এস্টাবলিশ, অনেক লোকের সঙ্গে জানাশোনা, নইলে গ্র্যাজুয়েশন করতে না করতে চাকরি পেয়ে যাওয়া, তাও আবার বোম্বের মতো জায়গায়। ভাবা যায়, কলকাতার গো বেচারা অলো রাতারাতি বাম্বাইকা বাবু। না রে, বোম্বের কাজ ছেড়ে দিয়েছি, ভাবলাম কদিন আর অন্যের খিদমত খাটবো, নিজে কিছু করি। মেজ মামাকে বলতেই অ্যাপ্রিসিয়েট করলো, বলল বাহ এত ভালো কথা, কিন্তু ব্যবসা করার অভিজ্ঞতা তো তোর নেই, বরং আমি রবির সাথে তোকে যোগাযোগ করে দিই। রবিকে? মেজ মামারই একজন বন্ধু, সে আবার পোলট্রির লাইনে এক নম্বর, চার পাঁচটা পোলট্রির মালিক। বলিস কি, আসলে রেডি মার্কেট তো, মুরগি রে, মুরগির ডিম রে, সাপ্লাই দিয়ে কুল পাবি না। পাবলিক আজকাল যা চিকেনা শক্ত হয়ে পড়েছে। ভালো বলেছিস, চিকেনা শক্ত, সবটাই লাক অলোক, ভাগ্য। তোর একজন জাদরেল মামা আছে, তার আবার একজন রবি বন্ধু আছে, তার উপরে আছে তোর ভাগ্য। আমার ভাগ্যটা বেটা পুরো ঘোলা জলে ডোবা রে বেটা, কোনোটাই। এরকম দীর্ঘ নিঃশ্বাস তো তোকে মানায় না বিক্রম। কি করছিস আজকাল? কিচ্ছু না, ওই দিনগত পাপক্ষয়। সিরিয়াসলি তুই কি ভাবছিস, ঠাট্টা করছি? না না তা নয়। দেখ বিক্রম, কলেজে তুই আমাকে কত ব্যাপারে কত হেল্প করেছিস আমি তো ভুলিনি, নোট দেয়া রে, সব ব্যাপারে তুই ফাইনালের আগে সাজেশনগুলো নিয়ে একসঙ্গে পুরো প্রিপেয়ার করা। এই তোরা তো এখন কোনো কাজ আছে? না সেরকম কিছু তো। চল কোথায়? এই এই তো টালিগঞ্জ ছাড়িয়ে নেপালগঞ্জ। হ্যাঁ ওখানেই আমার পোলট্রি। বাপরে কি করেছিস অলোক,
এ তো এলাহি ব্যাপার রে বিক্রম, লেগে থাকলে কিন্তু পয়সা আছে। হ্যাঁ, রবিদত্ত আমায় খুব হেল্প করেছেন, আমি বা তোকে হেল্প করবো না কেন? মানে ইনিশিয়াল ব্যাপারগুলো তুই একটু বুঝে নিবি, মানে আমি তোকে বুঝিয়ে দেব, তারপর যদি একটু দম লাগিয়ে ঝাঁপিয়ে পড়িস তো বলো। বেঁচে থাকতে গেলে তো একটা যে কোনো উপায় দেখতেই হবে, আর কি জানি কেন আমারও চাকরি করার মতো মানসিকতা নেই রে। সেক্ষেত্রে আচ্ছা, ইনভেস্ট করার মতো ফান্ড কীরকম আছে? তুই যতটা পারবি কর, বাকিটা আমার উপরে ছেড়ে দে। হ্যাঁ, দরকার হলে ব্যাংক লোন টোনের একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু হ্যাঁ বন্ধু, হাঁটতে হবে জান লড়িয়ে। কিরে পারবি তো? কি জানি কেন অলোকের সঙ্গে দেখা হবার পর আমার ভাগ্যের চাকা ঘুরেই গেল। প্রথমে একটু টলমল করলেও আমার ফার্মটাও ধীরে ধীরে দাঁড়াতে শুরু করল। আমিও দিন রাত এই ফার্ম নিয়ে পড়ে রইলাম। শহরের এক কোণে নির্জন ফাঁকা জায়গায় দিনগুলো মন্দ কাটছিল। 4 বছরের মধ্যে আমি আমার পোলট্রি ফার্মটাকে বৈজ্ঞানিক প্রথায় গড়ে তুলি। কাঠা ছয়েক জমি নিয়ে আমার এই পোলট্রিটা, চারধারে উঁচু বেড়া দিয়ে ঘেরা, মুরগিদের জন্য জাল দিয়ে ঘেরা, বিরাট বিরাট সব খাঁচা, এখনই অ্যাডভেস্টার শেড দেওয়া আমার থাকার আস্থা, বারান্দার এক কোণে ইনকিউবেটর, আর মুরগিদের জন্য মাংসের কিমা বানানোর জন্য প্রমাণ সাইজের সেই মেশিনটা। যদিও আমার ছোট ফার্মের জন্য এত বড় মেশিন দরকার ছিল না, তবে পার্ক স্ট্রিটের একটি দোকানে নিলামে খুব সস্তায় জিনিসটা পেয়েছিলাম বলে অলকি বলল, পাচ্ছিস যখন নিয়েই নিয়ে সেটা। আকাশ থেকে হিম হিম ঠান্ডা ঝরছিল সন্ধ্যেবেলা। আমার কাজের লোক তিনকুড়িও ছুটি নিয়ে চলে গেছে কিছু আগে। একা একা একটি চেয়ারে গায়ে নিয়ে বিলেতি ম্যাগাজিন পড়ছিলাম অলস ভাবে। খুব বেশি আগ্রহ ছিল না বইটার উপর। এমন সময় সদর দরজায় কলিং বেলের আওয়াজ। কি হলো, চিনতে পারছো না? রিয়া, তুমি সুটকেস নিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিলে? সব প্রশ্ন এখানে দাঁড়িয়ে করবে? ভেতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, এসো। হঠাৎ দেখা হবে ভাবতে পারোনি না? তুমি যে আবারও কোনোদিন আমার কাছে আসবে, দাঁড়িয়ে রইলে কেন? বসো। প্রথমে কে কথা বলবে রিয়া বোধ হয় তাই ভাবছিল। দুবার ঢোক গিলল, তারপর কি যেন বলতে চাই, আবারও রুমাল মুখ দিয়ে ফুপিয়ে কেঁদে। বিষয়ের প্রথম চমকটা কেটে যাওয়ার পর আমি ওকে খুঁটিয়ে দেখতে লাগলাম। এই ক বছরে বেশ খানিকটা ভারী হয়ে পড়েছে, পুরোপুরি বদলে গেছে রিয়া। সত্যি বলতে কি, ওকে দেখতে এখন আমার ভীষণ বিশ্রী লাগে। আমার তখন সময়ের কোনো হুঁশ ছিল না, তাই কতক্ষণ যে রিয়া ফুলে ফুলে কাঁদল আমি তাও জানি। তারপর একটু থেমে ওর নিজের কথা বলল রিয়া। আমি জানি আমার মুখ দেখানোর কোনো জায়গা নেই, তুমি বিশ্বাস করো শেষ পর্যন্ত তোমার কাছে
এই বিয়েতে আমার একটুও মত ছিল না। বাবা মার চাপেই বাধ্য হয়ে আমি প্রথম কটা বছর যেমন হয় আর কি, অনেক কিছুই ভালো না লাগলেও মেরে নিচ্ছিলাম, মানিয়ে নিচ্ছিলাম। তারপর ওরই হাসপাতালের একটা নার্সের সঙ্গে জড়িয়ে পড়লো অরুণাংশু। আমি বুঝতে পারতাম, ভাবে ভাবে বলতাম, কিন্তু এড়িয়ে যেত। এখন পুরো বেপরোয়া হয়ে গেছে, যেখানে সেখানে ওকে নিয়ে ঘোরে, ফাঁক পেলে সিনেমায় যায়, রেস্টুরেন্টে যায়, উইকেন্ডে কাজ আছে বলে ওই নাস্তার সঙ্গে দূরে কোথায় কোথায় চলে যায়। প্রায় প্রত্যেক দিনই মদ গিলে টলতে টলতে বাড়ি ফেরে। পরশু আমি খুব চেঁচামেচি করতে আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে জানো। আমি এর মধ্যে একজন উকিলের সঙ্গে পরামর্শ করেছি, ডিভোর্স পেপার তৈরি করতে বলেছি। তুমি যদি আমার পাশে এই সময় না দাঁড়াও আমি কার কাছে যাবো বলো? আমি জানি, আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো। বলো, বলো বাসো না। শোনো, আমার নিজের যা গয়নাগাটি ছিল সব আমি এই সুটকেসে ভরে এনেছি। কদিন পরে যখন অরুণাংশুকে সবকিছু জানিয়ে বাড়ি থেকে একেবারে বেরিয়ে চলে আসবো, তখন যাতে এগুলো নিয়ে কোনো ঝামেলা না হয়, তাই আগে ভাগে সব তোমার কাছে আমি। আরো কি কি বলে যাচ্ছিল রিয়া, আমি সবকিছু ভালো মতো শুনছিলাম। আমার ভীষণ অস্বস্তি হতে লাগলো, একই উটকো ঝামেলা আমার ঘাড়ে এসে চাপলো। আমার নির্জন প্রাঙ্গণে এই স্থূল আপদটা চিরকাল অনর হয়ে বসে থাকবে, কিন্তু ফেরাই কোন মুখে? বুক ভরা প্রত্যাশা নিয়ে ও আজ আমার কাছে এসেছে, বিপদে পড়ে ছুটে এসেছে রিয়া। কোন মুখে আমি ওকে ফিরে যেতে বলবো? ভাবতে ভাবতে আমি খুব বিব্রত হয়ে পড়লাম। প্রথম যৌবনের যে পাখিটা বুকের মধ্যে মরে গেছে, আমি জানি হাজার বসন্তে ডাকেও সে কখনো কোনো দিনও সাড়া দেবে না। আজ একটা জটিল প্রশ্নের মতো, জিজ্ঞাসা চিহ্নের মতো রিয়া আমার সামনে এসে দাঁড়িয়েছে। এর সমাধান আমি করব কোন পথে? রিয়া আমার মনের অবস্থা ঠিকমতো বুঝতে পারেনি নিশ্চয়ই, আসলে অন্য কোনো দিকেই ওর নজর ছিল না। ছটফট করতে করতে একসময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার ভাবনা চিন্তার গ্রন্থিগুলো কিরকম জট পাকিয়ে গেল মাথার মধ্যে। অতিরিক্ত রক্তের চাপে ঝাঁঝা করে উঠলো আমার কান দুটো। আর রিয়া তখনও টেবিলে মুখ গুজে ফুপিয়ে কেঁদে চলেছে আর প্রতীক্ষা করছে আমার উত্তর। আমি যখন ঘুরতে ঘুরতে ও চেয়ারের পাশে এসে দাঁড়ালাম, তখনও লীনা আমার দিকে চোখ তুলে যায়নি। মাঝে মাঝে কান্নায় শুধু থরথর করে কেঁপে উঠছিল রিয়ার সেই গোলগাল দেহটা। আমি রিয়ার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে হাতটা ওর ঘাড়ের কাছে নামিয়ে আনলাম, দুটো হাত দুটো কাঁধের কাছে। ওই কান্না আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। রিয়া হয়তো ভাবছিল আমি ওকে একটু আদর করতে চাইছি, কিন্তু আমি আমার সবল পেশল দুটি হাত দিয়ে প্রাণপণ শক্তিতে রিয়ার গলাটা পেছন থেকে চেপে ধরলাম। না না, আমি ওকে ফিরে যেতে বলবো কি করে? রিয়া ধরপড় করে উঠল। ব্যাপারটা কি হচ্ছে তখন সে হয়তো বুঝতে পারেনি, তারপর আবার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো। আমি দাঁতে দাঁত চেপে সমস্ত শক্তিকে একত্র করে ওর ওর গলাটা ওর গলাটা আমি টিপে টিপে ধরলাম। আস্তে আস্তে লীনার মাথাটা এলিয়ে পড়ল টেবিলের উপর, আর আমি ওকে ছেড়ে দিয়ে ক্লান্ত কুকুরের মতো হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলাম। ও সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমার সারা শরীর পেয়ে দড়িয়ে ঘাম ঝরছিল। রিয়াকে খুন করার পর অনেকক্ষণ বোধ হয় আমার কোনো বোধ শক্তিই ছিল না। একজন নেশার ছন্নের মতো গায়ে নিয়ে বসে থাকলাম আমার চেয়ারটার মধ্যে। ক্রমে ক্রমে একটু একটু করে আমি সঙ্গে ফিরে পেলাম। আমি কি করলাম, কেনই বা করলাম, কিছু ভেবে ঠিক করতে পারলাম না। আমার যাবতীয় চিন্তা ভাবনা তালগোল পাকিয়ে গেল মাথার মধ্যে। একটা তুহিন শীতল ভয়ের স্রোত ছড়িয়ে পড়ল আমার শিরায় শিরায়। রিয়ার সেই নিথর মৃতদেহটা সাক্ষাৎ জন্তুতের মতো ঘাড় মোটকে পড়ে আছে আমার চোখের সামনে। ওকে আমি যতই দেখতে লাগলাম আর ভয়ে আমি আরো আড়ষ্ট হতে শুরু করি। আমি একবার ভাবলাম সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দূরে কোথাও পালিয়ে যাই, কিন্তু আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় গেলে এই বীভৎসটার হাত থেকে আমি মুক্তি পাব? এই দুনিয়া তো আসলে বড্ড ছোট। তারপর আমি ভাবলাম আমি যেখানেই যাই না কেন রিয়া আমার পেছনে তাড়া করে ফিরবে, কিন্তু কোনোদিনই আমাকে মুক্তি দেবে না রিয়া। মার খেতে খেতে মানুষ তো একসময় মরিয়া হয়ে ওঠে। ভয়ের হাতে মার খেতে খেতে আমিও এবার একটু একটু করে মরিয়া হয়ে উঠলাম। যেভাবেই হোক না কেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার পেতেই হবে। আমি দুহাত দিয়ে ভয়কে প্রতিরোধ করে উঠে দাঁড়ালাম আর আশ্চর্য রকমভাবে ঠিক সেই মুহূর্তে আমার বুদ্ধিবৃত্তিগুলো একটু একটু করে তীক্ষ্ণ, একটু একটু করে সচেতন হয়ে উঠতে লাগলো। একাগ্র চিত্তে আমি উদ্ধারের পথ খুঁজতে সচেষ্ট হলাম। একটা ব্যাপারে আমি নিশ্চিন্ত, এত রাতে আমার আস্থানায় কেউ আমাকে বিরক্ত করতে আসবে না, তাতে কোনো সন্দেহ নেই। অতএব এইটুকু অবসরের মধ্যেই আমার অপকর্মের সমস্ত চিহ্ন পৃথিবী থেকে মুছে ফেলতে হবে। প্রথমে ভাবলাম রিয়ার মৃতদেহটা নিয়ে কোথাও পুঁতে দিয়ে আসি। তারপরে মনে হলো না, তাতে বিপদের সম্ভাবনা প্রচুর। শিয়াল কুকুরের দৌরাত্ম্য তো আছেই, ওরা কোনোভাবে যদি একবার টের পায় তবে টেনে হিঁচড়ে ঠিক সেটাকে মাটির তলা থেকে বের করে আনবে। আর তাছাড়া রিয়া যদি কেন রিয়া বাড়ি ফিরে না গেলে তার স্বামী নিশ্চয়ই পুলিশে খবর দেবে, আর পুলিশও খোঁজ করতে করতে আমার পোল্ট্রি পর্যন্ত এসে হাজির হবে। এই পর্যন্ত তারা রিয়ার হদিশ করতে পারবে বলে আমার বিশ্বাস, কিন্তু তারপর যে রিয়া কোথায় হারিয়ে গেল তার কোনো খোঁজই তো তারা পাবে না। ফলে ওদের সমস্ত সন্দেহটা এসে পড়বে আমার ওপর। আমি যে রিয়াকে খুন করতে পারি এটা তাদের মনে হবে, মনে হওয়াটাই স্বাভাবিক। আর খুন করার পরে রিয়ার দেহটা কাছাকাছি কোথাও পোতাটা সব থেকে বেশি স্বাভাবিক আমার কাছে। ওরা তখন চিরুনি তল্লাশি করবে, সন্ধান করবে। না 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 না, আমি ভুলেও ঠিক করলাম এ পথ মারাব না। তবে কি আমার মুক্তির উপায় হবে না? কোন কুক্ষণে যে আমার রিয়ার সাথে পরিচয় হয়েছিল, নিজের মৃত্যু দিয়ে কোন অতল গহ্বরে আমাকে ঠেলে দিল। মনে হলো রিয়া রিয়া আমার সামনে, রিয়া এই চেয়ারটাতে বসে নিষ্ঠুরভাবে হেসে চলেছে আমাকে দেখে, আমাকে ব্যঙ্গ করে। আমার মনে হতে লাগলো রিয়া আমার দিকে ছল করে চেয়ারে বসে নিষ্ঠুরভাবে হাসতে লাগলো আমায় দেখে।
আমার জীবনের আশা আকাঙ্ক্ষাকে রাহুর মতো গ্রাস করে নেওয়ার জন্যই বোধহয় সৃষ্টি হয়েছে পৃথিবীতে। বারে 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 এসে আমার সোনার স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো ভেঙে উড়িয়ে দিয়েছে এরিয়া। ভাবতে 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 আমার মাথায় আগুন জ্বলে উঠলো, এই প্রতিশোধ আমায় নিতেই হবে। সেই মুহূর্তে আমার মাথায় ম্যাজিকের মতো মনে পড়ল মেশিনটার কথা। মুরগিদের খেতে যাওয়ার জন্য মাংসের কিমা করার মেশিনটা তো আমার হাতে লাগালেই আছে। হ্যাঁ হ্যাঁ, 700 লেঘন আর 500 রেড আইল্যান্ডের জন্য মাসে দুবার করে মাংসের ব্যবস্থা করতে হয়। মনে পড়া মাত্র পৈশাচিক আনন্দে আমার চোখ দুটো জলজল করে উঠল। বিপদের উত্তাল সমুদ্র পার করে এখন বোধহয় আমার মনটার নিশ্চিন্ত বন্দর কোথাও খুঁজে পেল। আর নিষ্ঠুর আগ্রহে মুরগি কাটার ছুরিটা হাতের মধ্যে চেপে পরবর্তী কার্য সম্পাদনে প্রস্তুত হলাম আমি। সুষ্ঠুভাবে কাজটা শেষ করতে আমার ঘণ্টা দেড়েক সময় লাগল। একটা বড় ঝুড়ির মধ্যে তাল পাকানো মাংসগুলো জড়ো করলাম। ইয়ার অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন করার সময় ঘরের মধ্যে যে চাপ চাপ রক্ত হয়েছিল নিজের হাতে ভালো করে ধুয়ে মুছে সাফ করে দিলাম, শেষ বিন্দু পর্যন্ত যাতে কিছুই না থাকে। এতখানি অমানসিক পরিশ্রমের পর স্বভাবতই আমার হাত পা ক্লান্তিতে অবশ হয়ে এলো। চোখের পাতা দুটো অসহ্য ভারী ভারী ঠেকল। যাক, আপাতত আমার কর্তব্য শেষ, সকালে বাকি কাজটুকু সেরে ফেলতে হবে। খুব ভোরে ওঠে ঠিক 5টার সময় ঘড়িটাতে অ্যালার্ম দিয়ে আমি শুয়ে পড়লাম। আর কি বলবো, সঙ্গে সঙ্গে আমার দু চোখ জুড়ে যেন ঘুমের বন্যা নেমে এলো। 5টা বাজার মানে ঘড়ির অ্যালার্ম বাজার মিনিট দুয়েক আগেই আমার ঘুম ভেঙে গেল। আমার অবচেতন মন থেকে কে যেন সজোরে ধাক্কা দিয়ে জাগিয়ে দিল আমায়। মুরগিগুলোও সবে দু একটা করে ভোরের ডাক ডাকতে শুরু করেছে। 1200 মুরগির মধ্যে আমি একটা বিরাট ভোজ লাগিয়ে দিলাম। আশাতীত সৌভাগ্যে ওই 1200 মুরগির পাল মশগুল হয়ে উঠল। আধ ঘন্টার মধ্যে রিয়ার দেহের সমস্ত স্মৃতিটুকু লুপ্ত হয়ে গেল পৃথিবী থেকে। যাক, এতক্ষণ পরে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সবচেয়ে কঠিন সমস্যার নিখুঁত সমাধানটা আমি করতে পেরেছি। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমার মনের অন্ধকারও ধীরে ধীরে কেটে যেতে শুরু করল। ভোরবেলার তরুণ সূর্য আশার নতুন আলো জ্বালিয়ে দিল আমার বুকের মধ্যে, আমাকে বোঝালো না আর আমার ভয় নেই, আর কোনো ভয় নেই। নিশ্চিন্ত মনে ঘরে এসে সুটকেসটা খুলে দেখতে লাগলাম। একজোড়া নেকলেস, গন্ডা কতক হেয়ার রিং, 2-3 চুড়ি, এরকম আরো নানা অলংকারে ওই ছোট সুটকেসটা পুরো ঠাসা। তা কমপক্ষে লাখ টাকার জিনিস তো হবেই, কিন্তু আপনারা বিশ্বাস করুন সেগুলোর উপর আমার বিন্দুমাত্র লোভ হলো না। বরং রিয়ার জিনিস বলেই কেমন একটা বিতৃষ্ণা জাগলো মনের মধ্যে। আর তাছাড়া পুলিশ খোঁজ করতে করতে যে আমার আস্তানা পর্যন্ত হাজির হবে সে বিষয়ে প্রায় আমি 100% নিশ্চিত। তখন যদি এই গয়নাভর্তি সুটকেসটা তাদের হাতে তুলে দিতে পারি, তাহলে টাকার জন্য যে আমি রিয়াকে খুন করিনি এটুকু নিশ্চয়ই বুঝতে পারবো। রিয়াকে খুন করার পেছনে আমার আর কী মোটিভ থাকতে পারে তার কোনো হদিশি তারা খুঁজে বার করতে পারবে না। পুলিশের সন্দেহের হাত থেকে নিষ্কৃতি পাবার এই একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ তো আমি হেলায় হারাতে পারি না। আমি সযত্নে লীনার গয়না ভরা সুটকেসটা
আয়রন সেপের মধ্যে তুলে রাখলাম। এর পরদিন থেকেই মনে মনে আমি পুলিশের অপেক্ষা করতে লাগলাম। এই একটা মাত্র বিপদের ঘাঁটি আমাকে পার করে যেতে হবে, তারপর আবার আমি নিশ্চিন্ত জীবনে ফিরে যেতে পারব। বুকের মধ্যে থেকে এই অস্বস্তির কাঁটাটা যত তাড়াতাড়ি দূর হয়ে যায় আমার পক্ষে ততই মঙ্গল। পুলিশ এসে আমায় কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে আর আমি বা সে সম্পর্কে কি জবাব দেব, এর জন্য নিজেকে ভালো করে তালিম দিয়ে রাখলাম আমি। অবশ্য ওরা যে আমায় এত তাড়াতাড়ি রেহাই দেবে না সেটাও আমি জানি, আর একবার যখন ওদের সন্দেহ আমার উপর এসে পড়বে তখন জেরায় জেরায় আমাকে আরও নাজেহাল করে ছাড়বে। কথার মারপ্যাঁচে কখন যে কি বলে বসবো, কি করে বসবো তার ঠিক ঠিকানা নেই, কিন্তু বুদ্ধির খেলায় আমাকে জিততেই হবে। দক্ষ দাবারের মতো আমার প্রতিটি চাল নির্ভুল হওয়া চাই, এর ওপরই আমার জীবন মরণ সম্পূর্ণ নির্ভর করছে। ঠিক 17 দিন পরে বরাহনগর থানার জাদ্রেল দারোগা বিপিন সাহু আমার সঙ্গে দেখা করতে এলো। আমি ওনাকে যথেষ্ট সমাদর করেই ঘরে নিয়ে এলাম। ঘরে এসেই বিপিন সাহু মাথা থেকে টুপি খুলে টেবিলের ওপরে রাখল, ঘাড় ঘুরিয়ে ঘরের চারপাশে একটু নজর বুলিয়ে নিল। তারপর আশ্চর্য, রিয়া যে চেয়ারে বসে ধনাধন ত্যাগ করেছিল বেছে বেছে সেই চেয়ারটাতে গিয়েই বসলেন জাদ্রেল দারোগা বিপিন সাহু। আমি তিনকড়িকে চা ও জলখাবারের কথা বলে দিয়ে বিপিন দারোগার সামনে গিয়ে বসলাম। আপনি মিসেস রিয়া বোসকে চেনেন? কেন বলুন তো, দিন 15 আগে রিয়া একবার আমার এখানে এসেছিল। আর আর শুধু চেনেন কি বলছেন, রিয়া তো আমার একসময় অন্তরঙ্গ বন্ধু ছিল, আমরা দুজনে একই কলেজে পড়তাম। ও, আপনার এখানে তাহলে প্রায়ই আসতো বলছেন? না 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 না, প্রায় আসতে যাবে কেন, বিয়ের পরে রিয়ার সঙ্গে এই আমার প্রথম দেখা। তবে যে বললেন রিয়া আপনার অনেক দিনের পুরনো বন্ধু, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি তিনি মাঝে মধ্যে এখানে আসতেন না? দেখুন, কলেজ জীবনে আমাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল বটে, কিন্তু সেই সূত্রে রিয়া বিয়ের পরেও আমার এখানে আসতো। আমি জানি না এরকম আজগুবি খবর আপনি কোথা থেকে জোটালেন, আর একজন ভদ্রলোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে সম্পর্কে আপনার জ্ঞান দেখি অনেক কম আছে। আহা হা, আপনি একটুতেই এত চটে উঠছেন কেন? আসলে কি জানেন, দিনরাত চোর ডাকাতের সঙ্গে কারবার করতে হয় তো, তাই আমাদের কথার ধরন ধারণ একটু কাট করতে গোছের হয়ে গেছে। না না না, ওটাকে ধর্তব্যের মধ্যে গণ্য করবেন না। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে, সপ্তাহখানেক হলো রিয়া দেবীর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনুসন্ধান করে আমরা যতদূর জানতে পেরেছি তাতে এখানে আসার জন্যই কিন্তু তিনি শেষ বেরিয়েছিলেন, কিন্তু তারপর থেকেই মিসেস বোসের আর কোনো হদিশ নেই। তিনি এখানে আদৌ এসেছেন কি না, আর যদি এসেও থাকে তারপরই বা কোথায় গেলেন, এটাই হচ্ছে আমাদের আসল জানার বিষয়, বুঝলেন? ও, এসো এসো তিনকড়ি, এই একটু ডবল ডিমের অমলেট দিয়েছি। এসবের কি দরকার ছিল? থ্যাংক ইউ। আগাগোড়া সম্পূর্ণ খুলে বললাম বিপিন সাহুকে। আগেকার সম্পর্ক, কেনই বা রিয়া সেদিন সন্ধ্যেবেলা আমার কাছে এসেছিল, সব কিছু চোখ বুঝে শুনে গেলেন দারোগা সাহেব। অবশেষে রিয়ার গয়নাভর্তি সুটকেসটাও এনে দেখালাম দারোগা সাহেবকে। আচ্ছা, এটা তাহলে কি সুটকেস? আগে হ্যাঁ, সপ্তাহখানেক আসার প্রতিশ্রুতি দিয়ে রিয়া সেদিন আমার কাছ থেকে বিদায় নিয়েছিল। আমি
ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, মানে এমন তো হতেই পারে, তবুও বারবার বলছিলাম, দেখো তোমার স্বামীর সাথে তোমার গণ্ডগোলটা মিটিয়ে নেওয়াই উচিত। কিন্তু রিয়া তো বরাবরই জেদি, একগুঁয়ে স্বভাবের। আমার কোনো কথাই কানে তুলতে চাইল না, বরং উল্টে আমাকে এমন ভয় পাইয়ে দিল, আপনি বিশ্বাস করুন, অভিমানের সুরে আমাকে বলল, তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমাকে সুইসাইডই করতে হবে, এছাড়া আমার কোনো পথ নেই। আমি তো ওর কথা শুনে রীতিমতো শঙ্কিত হয়ে উঠলাম। কি করব, পরে ওর কথায় আমাকে রাজি হতে হলো। তারপর ভাবলাম আপাতত এটা আমার কাছে থাকুক, পরে না হয় সব কিছু ঠিকও হয়ে যেতে পারে, তারপর না হয় বুঝিয়ে সুঝিয়ে গয়নার বাস্কটা ফেরত দিলেই হবে। কিন্তু বিপিনবাবু, এ কদিনের মধ্যে তো আমি আর ওর কোনো সংবাদই পাইনি। আমার ধারণা হলো দুজনের মধ্যে হয়তো সত্যি কোনো মিটমাট হয়ে গেছে। হাজার হোক স্বামী, তাই রিয়া হয়তো লজ্জায় আমার কাছে আসতে পারছে না। এমনও হতে পারে যে কাউকে পাঠিয়ে দিয়ে সুটকেসটা আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। আমি মোটামুটি এইভাবেই নিশ্চিন্ত ছিলাম। বুঝলাম। কিন্তু মশাই, এখন তো আপনি রীতিমতো আমাকে ফেঁসাতে ফেলে দিলেন দেখছি। রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার গয়নাবর্তী সুটকেসটা পড়ে রইল আমার কাছে। এই এটা নিয়ে এখন আমি কি করি বলুন তো। হ্যাঁ, আপনি মিছেই এত ভয় পাচ্ছেন, আপনার আর ফেঁসাদের কি আছে বলুন তো। হ্যাঁ, ওই শুধু কষ্ট করে আপনাকে একটু থানায় যেতে হবে। এই সুটকেসটা আমরা সেখানে জমা করে নেব, আর এর মধ্যে কি কি আছে তার একটা লিস্ট করা তো দরকার, তারপর আপনার ছুটি। কি জানি মশাই, কীট থেকে কি হয়ে যায় কথায় বলে না, বাঘে ছুলে আঠেরো ঘর পুলিশে ছুলে। আপনি যে এক একটা কথা বলেন না। আচ্ছা, আমার মোটর বাইকে চেপে যেতে আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আপনার বাইকে চড়বো এটা তো আমার পরম সৌভাগ্য। এক মিনিট। তিন করি দর্গ সাহেব, দু ডজন ডিম আপনার একটু কেরিয়ারে দিয়ে দিই। আপনি মাসায় খুব বাড়াবাড়ি করছেন। না 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 না, এই প্রথম এলেন আমার বাড়িতে, তো কিরকম লাগলো আমার ফার্ম? দারুণ দারুণ, আপনাদের মতো ইয়ং ম্যানই তো চাই আমাদের দেশের জন্য। কি অধ্যাবসায় তিল তিল করে গড়ে তুলেছেন এই পোলট্রি ফার্মটাকে। আহা হা, অথচ আজকালকার ছেলেমেয়েদের দেখুন, মাঠে বসে গুলতানি করছে, আর এর ওর কাছ থেকে চাকরির দরখাস্ত লিখিয়ে আনছে। নিজের থেকে একটা কিছু করার আগ্রহ একেবারেই নেই। থানা থেকে কাজ শেষ করে যখন বাইরে বেরোলাম, তখন আমার প্রাণ মুক্তির আনন্দে ভরপুর। বিপদের কালো পাথরটা এতদিন বুকের উপর চেপে বসেছিল, আজ সেটা নেমে যেতে বুকটা এত হালকা হলো কি বলবো, যেন জলহীন মেঘের মতো ভাসতে ভাসতে পোলট্রি ফার্মে ফিরে এলাম। যাক, এবার অনন্তকাল ধরে ওরা খোঁজাখুঁজি করুক রিয়াকে, এখানে ওখানে সেখানে। সত্যি খুন করাটা যে এত সহজ এ কখনো আমি আগে ভেবে দেখিনি। সত্যি বলতে কি, খুন করার পরে লোকগুলো কি করে ধরা পড়ে সেটাই এখন আমার কাছে খুব আশ্চর্যের মনে হলো। আর এই সমস্ত মোটামাটা দারোগারাই তো ধরে নিয়ে গিয়ে জেলে পড়ে। এরপরেও দু তিনবার বিপিন দারোগা এসেছিল আমার ডেরায়, ঘুরে ঘুরে সমস্ত পোলট্রি দেখল, আমার সব কাজকারবারও লক্ষ্য করল খুঁটিয়ে খুঁটিয়ে। অবশেষে হাল ছেড়ে দিয়ে বিরহস বদনে বিদায় নিল বিপিন দারোগা। এখানে চুপি চুপি জানাই, এই ঘটনার মাস দুয়েক বাদে একটা খেয়াল বসে আমি তিনকড়িকেও খুন করলাম। সত্যি বলতে কি, তিনকড়ির সেবায় আমার মুরগিগুলো বেশ ভালোই ছিল, কিন্তু দেখলাম তিনকড়িকে সেবা করে আমার মুরগিগুলো যেন আরও পুলকিত, আর ফুলিয়ে কৃতজ্ঞতা প্রসন্ন করতেও কার্পণ্য করল না। পরদিন সকালে থানায় গিয়ে ডায়েরি করে এলুম এবং বললুম, তিনকড়ি আমার আলমারি থেকে হাজার কতক টাকা নিয়ে বেপাত্তা হয়ে গেছে। ডায়েরি লিখতে লিখতে বিপিন দারোগা গম্ভীর গলায় আমাকে উপদেশ দিলেন,
আজকালকার দিনে কাউকে বিশ্বাস করতে নেই মশাই, কার মনে কী লুকিয়ে আছে বলা খুব মুশকিল। এবার তো শুধু 2000 টাকার উপর দিয়ে ফাঁড়া কেটে গেছে। ও যে আপনাকে খুন করে সর্বস্ব হাতিয়ে নিয়ে যায়নি, এর জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করুন। আগে যা বলেছেন, কি দিনকালই পড়ল ভাবা যায়। বিনীত হাসি হেসে আমি থানা থেকে বেরিয়ে পড়লাম। বিপিন দারোগাকে আজ দেখে আমার ভীষণ মজা লাগছিল। যাক, ছোট করে বলে দিই, গত 3 বছরে আমি আরও 3টে খুন করেছি, তবে শেষের খুনটা আমার একেবারে মনটাকে ভিষিয়ে দিয়েছে। অনেক খুঁজে পেতে রাহুলকে জোগাড় করেছিলাম। শ্যামবাজারের এক রেস্তোরাঁয় বয়ের কাজ করত, বছর 14-15 বয়স, খুব চটপটে, শরীর স্বাস্থ্য খুব ভালো, সবসময় মুখে একটা হাসি হাসি ভাব। বেশি মায়না কবুল করায় আমার পোলট্রিতে কাজ করতে রাজি হলো। দেশে তার বাপ মা আছে, মানি অর্ডার করে পাঠায় তাদেরকে মাসে মাসে। সেই রাহুল হাওয়া, ওই একই পদ্ধতি। এখন আমি তো কোন ছাড়, আমার মুরগিগুলোও একদিন এই রাহুলের কথা বেমালুম মেরে দিয়েছে। মাস দুয়ে কোনো খবর না পেয়ে একদিন রাহুলের বাবা সশরীরে এসে হাজির হলো আমার ফার্মে। বাবু, এই ঠিকানা থেকে তো আমার রাহুল মানি অর্ডার করত, আজ কমাস টাকা করিও পাচ্ছি না, রাহুলেরও কোনো খবর নেই। আরে রাহুল তো কবে কাজ ছেড়ে চলে গেছে এখান থেকে। কি বলছেন বাবু? হ্যাঁ, আমাকে বললো একটা ভালো কাজ পেয়েছে, আমার এখানকার থেকেও পয়সা বেশি, আমি কেন বাধা দেব? কেউ যদি উন্নতি করতে চায়, কেউ যদি ভালো কাজ পায়। কোথায় কোথায় গেল বাবু, কোথায় গেছে তা কি বলে যায়নি? না না, বলে যায়নি, আমি জানতেও চাইনি। যে মুহূর্তে বলেছে সেই মুহূর্তে আমি ওর হিসাবপত্র করায় গণ্ডায় বুঝিয়ে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু ছেলেটা কোথায় গেল? ও বাবু, ছেলেটা আমার কোথায় গেল? রাহুল, বাবা রাহুল বাবু, গ্রামের লোক আমরা, এই এত বড় শহরে বাবা রাহুল, রাহুল কোথায় গেলি বাবা? তোর মাকে কি জবাব দেব বাবা? তোর মাকে বড় মুখ করে বলে এসেছি, ঠিকানা যখন আছে তখন আমি রাহুলকে নিশ্চয় নিয়ে আসবো। রাহুল বাবা, একটু আমার কথা ভাবলি রে বাবা। কি হচ্ছে কি, বাড়িতে এসে একেবারে মরা কান্না জুড়ে দিলেন আপনি? আমি ওকে কাজে রেখেছি বলে কি আমি খুব দোষ করেছি? চলো এখান থেকে। রাহুল, রাহুল বাবা, রাহুল, রাহুল বাবা, রাহুল, উঠকো ঝামেলা যত, যাও। লোকটার কান্না আমার অসহ্য লাগলো, একেবারে কড়া ধমক দিয়ে গেটের বাইরে বার করে দিলাম। কিন্তু তারপর থেকে আমার মনটা ভয়ানক অস্বস্তিতে ভরে গেছে। ভাবছি না, এরপর থেকেই খুন করার অভ্যেসটা ছেড়েই দেব। বড্ড ঝামেলা পোয়াতে হয়, আগে থেকে হিসেব করে সব রাখো, হিসেব করে কাজে নামো, কোথাও একচুল ভুলচুক হওয়ার উপায় নেই, হলেই একেবারে আকাশ ভেঙে পড়বে মাথার উপর। সত্যি বলতে কি, এতে আমার লাভও তো তেমন কিছু নেই। হ্যাঁ, মুরগির পেছনে মাংসের খরচাটা বেঁচে যায়, এই আর কি, কিন্তু তার জন্য বাবু মানুষ খুন করা খাটনিতে পোষায় না। তবে হ্যাঁ, একটি লোক আছে, বিপিন শাহ, ওকে দেখলেই আমার মাথায় রক্ত চলে যায়। খুব তককে তককে আছি, বিপিন শাহকে আমি বাগে পেলে কিন্তু ছাড়ব না। ওই গোবর গণেশ লোকটা মাসে মাসে গভর্নমেন্টের টাকা কি করে গিলছে তা সহ্য করা যায়? এক কাজ করব, একদিন ভুলিয়ে ভালিয়ে ওই দারোগা সাহেবকে নিয়ে আসতে হবে, আর মুরগির বিরিয়ানি ঝাল ঝাল কষা মাংসের লোভ দেখালে থাকতেই পারবে না, তবে সেটা লোকচক্ষুর অগোচরে হওয়া প্রয়োজন। কেউ যেন তার আগমন বার্তা ঘুণা করে টের না পায়। পুলিশের লোক বলে কথা, স্পেশাল কেয়ার নিতে হবে, স্পেশাল কেয়ার। তাছাড়া দারোগা সাহেব যদি আবার নিজের বাইকে কাপ্তানি করে আসে, সে তো আর এক ফ্যাশন। বাইকটা তো ওই মেশিনে কিনা।
নামানো যাবে না। বাইকটার সদ্গতির ব্যবস্থা আগে থেকে ভেবে রাখলাম। বাইকটাকে তো আর ক্র্যাশ করে আমার মুরগির পার্কে গিলিয়ে দেওয়া যাবে না। কি বন্ধু, যে খেলা আমি খেললাম তার জন্য কি আমায় ক্ষমা করবে? বিচারের ভার তোমাদের। বাকি যে গলার আওয়াজগুলো দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ এডিট করা হয়েছে কম্পিউটারে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।